নমস্কার বন্ধুরা, বিন্দাস অভিজিৎ আবার আপনাদের সকলকে জানাই নমস্কার। আজকে আমাদের জ্যাংরা বাজারে কিছু মাছ ধরে তুলে ধরছে, দেখেছো কাতলা মাছ আছে এখানে বড়, এই যে মাছ কাতলা মাছ কেটেছে দেখেন 400 টাকা কিলো। দেখুন এরকম যদি মাছ আপনারা যদি কিনতে চান তো অবশ্যই আমাদের জ্যাংরা বাজারে আসবেন। আমাদের এখানে মাছ দেখুন দেখাচ্ছি, এই মাছটা ওজন প্রায় 12-14 কিলো ওজনের মাছ আছে। তো এখানে দেখুন কাদাও আছে, এখানে কাদা পম্পেট আছে, আর কাটা আছে, এখানে ভেটকি আছে, মান্দার সাইজ দেখুন, এরকম মাছ লাগলে আমাদের অবশ্যই চ্যাংরা বাজারে আসবেন। মানে গুড়জালি কাটা আছে, বড় সাইজের গুড়জালি 4-5 কিলো ওজনের গুড়জালি কাটা আছে, গুড়জালি মাছ এখানে আরও মাছ রাখা আছে। দেখুন ফেরিতে মাছ, এখানে কাজুলি আছে, এই যে কাজুলি রাখা আছে, একদম বিগ সাইজের কাজুলি, ফ্রেশ কাজুলি। এখানে ইলিশ দেখেন, বড় বড় ইলিশ 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকা, যেরকম যেরম পাবেন সেরকম কাঁচা ইলিশ আপনাদের কাছে দেওয়া হবে। দেখেন কাঁচা ইলিশ, আবার সকলকে বলছি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি বিন্দাস অভিজিৎ, এখানে বল মাছ, এই যে গুড়জালি মাছটা দেখে দেখাচ্ছি কাটা, এখানে পম্পের দেখুন সাইজ দেখুন, মানে বল মাছ কাটা আছে, বল মাছ মানে বড় ইলিশ আছে, আরও বড় ইলিশ, শুধু ইলিশ, শুধু ইলিশ, কাঁচা ইলিশ দাম কমেছে। মানে মাছ সাজানো হচ্ছে পেটিতে, ইলিশ মাছ সব ধুয়ে ধুয়ে তুলছে, কাঁচা মাছ। আপনাদের অবশ্যই বলছি ভিডিও যদি ভালো লাগে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি বিন্দাস অভিজিৎ, যে বাজারে এসেছি, বাজারে এসে আপনাদের মাছ সব তুলছে, দেখুন প্রচুর মাছ, প্রচুর মাছ মাছ তুলছে, কাঁচা ইলিশ একদম দাম কম আছে। আমাদের এরকম কাঁচা ইলিশ খেতে হলে অবশ্যই জানা বাজারে আসবেন, আমাদের বাজার ঠিক আছে। এখানে প্রচুর ইলিশ এসেছে, প্রচুর ইলিশ, ইলিশ বলবেন, গুড়জালি বলবেন, পাশে তোপসে যা লাগবে সব পাবেন। জানেন তো কই মাছ বলে, কই মাছও পাবেন, দেখেন মাছে বরফ করা হচ্ছে, দেখুন আমার কাঁচা মাছ হবে গাড়ির থেকে এসেছে ডালাতে সাজিয়ে, মাছগুলো বরফ করা হচ্ছে, প্রচুর প্রচুর মাছ রেখে। আমাদের ভাই জলে ধুয়ে তুলছে, এটা জলে ধুয়ে তুললে মাছটা একটু ফ্রেশ লাগে দেখতে, মাছটা গায়ে কোনো রং হয় না, এই মাছ মাছ ধুয়ে ধুয়ে তুলছে, দেখুন ইলিশ মাছ কাঁচা ইলিশ, বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরকম মাছ যদি আপনাদের কিনতে হয় অবশ্যই আমাদের জ্যাংরা বাজারে চলে আসবেন। এরকম কাঁচা মাছ আছে, যখন আসবেন তখনই পাবেন, সকাল থেকে খোলা থাকে আমাদের বাজার। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আর ভালো থাকবেন, নিজের মাছ আর একবার দেখিয়ে দিয়ে শেষ করছি। নমস্কার।